এইডস, এই শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয়ের উদ্রেক হয়। কারণ চলতি কথায় আমরা বলি যে ক্যান্সার আর এইডস মানেই হলো মৃত্যু, এর কোনো প্রপার ট্রিটমেন্ট নেই। কথাটা কিছুটা সত্যি হলেও আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি অনেক পাল্টে গেছে। কিন্তু আমার আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য সেটা বলা নয়, আমার চিন্তার জায়গাটা অন্য জায়গায়। এতদিন পরেও, এত কিছুর পরেও আজও বেশিরভাগ মানুষের কাছে এইচআইভি এইডস সম্পর্কে কোনো প্রপার ধারণা নেই। মানুষ জানেই না যে এইচআইভি আর এইডস দুটো আলাদা জিনিস, দুজনের মধ্যে মিল কোথায় অমিল কোথায় জানে না। মানুষ আজও এইডস বলতেই একটা সেক্সুয়াল জিনিসপত্র ভেবে নেয় এবং ওটার থেকে দূরে চলে যায়। আজও যদি হঠাৎ করে জানা যায় যে পাশের বাড়ির কেউ একটা এইচআইভি পজিটিভ, তখন তার থেকে আমরা দূরত্ব তৈরি করি। আমরা মনে করি ও একটা খারাপ মানুষ, খারাপ জায়গায় যায়, 10 জনের সাথে সেক্স করে বেড়ায়, এইরকম একটা ধারণা আসে এবং আমরা মনে করি আমরা তার কাছে গেলেই বোধহয় আমাদেরও এইচআইভি এইডস হয়ে যাবে। এবং এই এত কিছু ভুল ধারণা নিয়ে আমরা বসে থাকি। আমার মনে পড়ে যখন ছোটবেলায় স্কুলে আমাদের এগুলো ছিল, আমাদের স্কুলে এগুলোকে অ্যাভয়েড করে দিত, শুধু বলে দিত যে এইডস একটা রোগ যার ফুল ফর্ম এটা, এবং সেটা করে একটা ভাইরাস যার নাম এইচআইভি, তার ফুল ফর্ম এটা। এক নম্বর, দু নম্বর পেয়ে গেছো, আর কিছু জানার দরকার নেই। লোকে ভুলেই যায় যে পড়াশুনো করানোর উদ্দেশ্যটা নাম্বার পাওয়া নয়, পড়াশুনো এসেছিল যাতে চোখটা খুলে যায়, যাতে সমাজে আমরা আরো বেটার জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু সামহাও যখনই স্কুলে এগুলো অ্যাভয়েড করা হতো, টিভিতে বুলাদির অ্যাড এলে, লুডোর অ্যাড এলে, আমরা টিভির চ্যানেল ঘুরিয়ে দেওয়া হতো, এবং এই সব করে করে সমস্যাটা যেটা হয়েছে সেটা শুনলে তোমরা চমকে উঠবে। তোমরা জানো এই রোগটা ডেডলি, এই রোগটার সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, হঠাৎ করে যদি আজকে বলি যে আমাদের দেশে কোভিড কেস হঠাৎ করে 1 লাখ, তোমরা ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। যদিও কোভিড ভাইরাস ডেডলি নয়, বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে যায়, বেশিরভাগ মানুষ অ্যাসিমটোমেটিক, কিচ্ছু হয় না, তবুও 1 লাখ অ্যাক্টিভ কেস শুনলে মনে হয় মিডিয়া থেকে শুরু করে সবাই পাগল হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি এইরকম একটা মারণ রোগ আজকে আমাদের দেশে 30 লক্ষ মানুষের মধ্যে রয়েছে, 30 লাখস, 30 লক্ষ মানুষের মধ্যে এইচআইভি পজিটিভ রয়েছে, তবুও আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না যে কেন হচ্ছে। শুধু ভাবি এইডস মানে সেক্স, ও খারাপ লোক, এই ভেবে পুরো চিন্তাভাবনাটাকে আমরা একটা জায়গায় আটকে রেখে দিয়েছি, এবং তার জন্য কেসের সংখ্যা অ্যাকচুয়ালি দিনকে দিন বাড়ছে। তো সেই জন্য আমার আজকের এই ভিডিও সমস্ত কিছুকে আমি বলবো যে কেন হচ্ছে, সেক্স কি একমাত্র কারণ নাকি তার থেকেও কোনো বড় কারণ আছে যার জন্য হচ্ছে, আটকাবো কিভাবে, এইচআইভি মানেই কি এইডস, কোনো কি ওষুধ নেই, কোনো কি ট্রিটমেন্ট নেই, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং খুব প্রয়োজন, কারণ 30 লক্ষ ছোট সংখ্যা নয়, অনেক বড় সংখ্যা এইরকম একটা ডেডলি অসুখের জন্য। ভিডিও শুরু করার আগে জাস্ট দুটো ইনফরমেশান দিয়ে দিই, যেটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করছে। যারা মাধ্যমিক দিল তাদের 2024-এর যে নিটের ব্যাচ সেটা শুরু হচ্ছে 16ই মে থেকে, আর নিট 2022-এর যেটা 2.5 মাসের ক্র্যাশ কোর্স সেটা শুরু হচ্ছে 2 মে থেকে। দুটোরই ফোন নাম্বার এবং ডিটেলস ডেসক্রিপশান বক্সে রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সমেত, যেখানে জয়েন করে যেও, আর ডেসক্রিপশানে সব কিছু থাকবে, তো সেটা দেখে নিও। যেটা আমার জানানো ছিল জানিয়ে দিলাম। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসি, এইডস, এইচআইভি। খুব সহজ করে আগে বলে দিই, সহজ করে বললে যেটা বলবো যে এইচআইভি হলো একটা ভাইরাস, এইচআইভি হলো একটা ভাইরাস যার পুরো কথা হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। মানে বলে দেবো, হিউম্যান মানে মানুষ, ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তার মানে কি হলো, এটা একটা ভাইরাস যেটা মানুষের ইমিউনিটিকে ডেফিসিয়েন্ট করে দেয়, মানে মানুষের অনাক্রমণতাকে নষ্ট করে দেয়। এই যে জন্মানোর পর থেকে আমরা বেঁচে আছি, এই যে হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে ঢুকছে, তবুও আমরা রোজ অসুস্থ হচ্ছি না, আমরা মাঝে মধ্যে অসুস্থ হচ্ছি। কেন? কারণ আমাদের বডির মধ্যে একটা ইমিউনিটি রয়েছে, আমাদের শরীরের মধ্যে একটা ইনবর্ন, এবং জন্মানোর পর থেকে আরও কিছুতে আমাদের বডির মধ্যে অনেক ইমিউনিটি পাওয়ার তৈরি হয়েছে, যারা এই সমস্ত কিছু থেকে দিনের পর দিন আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। এই ভাইরাসটা কি করে, এই ভাইরাসটা যায় এবং এই প্রোটেকশনটাকে ধ্বংস করে দেয় বা করার চেষ্টা করে, এটাই এই ভাইরাসের কাজ। তার মানে
এইচআইভি যখন আমাদের বডিতে ঢুকবে বা কারুর বডিতে ঢুকবে, ঢোকার পরে কি করবে? ঢোকার পরে আমাদের বডির যেটা প্রোটেকশন সিস্টেম সেটার সঙ্গে লড়াই করবে এবং সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে। এবং যেদিন আমাদের বডির প্রোটেক্টর সিস্টেম হেরে যাবে, আজকে যদি বাইরে থেকে টেরোরিস্ট আসে এবং টেরোরিস্ট এসে যদি সমস্ত আমাদের এই যে আমাদের দেশের যে পুলিশ কমান্ডো সবাইকে যদি হারিয়ে দেয়, যেরকম একবার ইংরেজরা করেছিল, কি হয়েছিল? আমরা তাদের অধীনে চলে গেছিলাম, আমাদের কিছু করার ছিল না, আমরা পরাধীন হয়ে গেছিলাম। এখানেও যদি এই ভাইরাসটা ঢোকে, ভাইরাসটা আমাদের প্রোটেকশন, আমাদের বডির যেগুলো প্রোটেকশন, আমাদের বডির যারা পুলিশ তাদের সঙ্গে লড়াই করার পরে যদি তাদেরকে হারিয়ে দেয়, তাহলে আলটিমেটলি যে রোগটা হবে তাকেই আমরা বলি এইডস, যেটার পুরো নাম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। মানে তোমার ইমিউনিটি শেষ, ইমিউনিটি শেষ হয়ে যাওয়ার ফলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি এইডস। এবং এইটা যদি হয়ে যায় তাহলে আর খুব একটা কিছু করার নেই, কারণ তোমার বডির মধ্যে আর কোনো প্রোটেকশনই নেই যে তোমাকে প্রোটেক্ট করবে। তাহলে এইটা হচ্ছে খুব গোদাভাবে বললে, পুরো সায়েন্টিফিক্যালি বললে অন্যরকম, কিন্তু এই জিনিসটাই বোঝা প্রয়োজন। এই জিনিসটা নিটের জন্যও যথেষ্ট বা বোঝার জন্যও যথেষ্ট। তার মানে এটা একটা ভাইরাস যেটা আমাদের বডিতে ঢোকে, আমাদের বডিতে যারা পুলিশ কমান্ডো রয়েছে তাদের সঙ্গে লড়াই করে, কিন্তু যদি কখনো ওই ভাইরাসটা জিতে যায় তাহলে আমাদের বডির সমস্ত প্রোটেকশন শেষ হয়ে গেল, এবং সমস্ত প্রোটেকশন শেষ হওয়ার ফলে যে রোগটা হয় তার নাম হলো এইডস। এবং এইডস যখন হয় তখন মোটামুটি আমাদের হাতে করে দিন গুনতে হয় যে আমরা মোটামুটি শেষ হয়ে গেলাম, কারণ আমাদের বডির কোনো প্রোটেকশন নেই। তার মানে এই যে এখন এত ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে, এই যে হা করলাম প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলো, আমার কিছু হলো না, বাতাসে তো অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে, ঢুকছে, কিছু হচ্ছে না। আমরা যে হাতে করে খাই, কত কিছু ঢোকে, কিছু হয় না। কিন্তু যেদিন এইটা পুরো ধ্বংস হয়ে যাবে প্রোটেকশনটা, সেদিন যাই ঢুকবে আমরা অসুস্থ হয়ে যাব, আমাদের বডি আর নিতে পারবে না, এবং আলটিমেটলি আমরা মারা যাব। তাহলে আমাদেরকে যদি এইডসকে আটকাতে হয়, আমরা দুভাবে আটকাতে পারি। আমাদের যদি আমরা, কারণ আমাদের লক্ষ্য এইডস না হওয়া, এইডস হলে আর কিছু করা যাবে না। একবার যদি আমাদের প্রোটেকশন ধ্বংস হয়ে যায় আর কিচ্ছু করার নেই। তাই আমাদের লক্ষ্য এইডস যাতে না হয় সেটাই করা, এটাই আমাদের টার্গেট। দুটোই জিনিস করতে পারি আমরা, আমরা দুটোই জিনিস করতে পারি। এক, এইচআইভি যাতে কোনোভাবে মানুষের বডিতে ঢুকতে না পারে সেটা দেখা, যে মানুষের বডিতে ঢুকতেই পারলো না ভাইরাসটা, বেস্ট, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আর দুই, যদি ঢুকেও যায় তাহলে এইচআইভি লড়াই করছে আমাদের বডির প্রোটেকশনের সাথে, তাহলে আমাদের প্রোটেকশনের সাথে যখন লড়াই করছে তাহলে বাইরে থেকে আমরা এমন কিছু করব যাতে আমরা একে একটু হারাতে পারি এবং একে একটু সাপোর্ট করতে পারি। যেটা এখন হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ইউক্রেন দুর্বল দেশ, রাশিয়া স্ট্রং দেশ। তাহলে আইডিয়ালি এই সময় কি উচিত? এই সময় আমি ওরকম কোনো মন্তব্য করছি না, মানে আমি জানি না, আমি পলিটিক্যাল সিনারিও জানি না, আমি জাস্ট বলছি কথার কথা। আমি জানি না, এখন আবার লোকে খুব এক্সট্রিম হয়ে যায়, হয়তো একটা কথা বলবো আবার সেটা নিয়ে অফেন্ড হয়ে যাবে। আমি, ইউক্রেনও আমার দেশ নয়, রাশিয়াও আমার দেশ নয়, তাই আমি কথা বলতেই পারি, তাই আমার কিছু যায় আসে না। কিন্তু ইউক্রেন একটা দুর্বল দেশ, রাশিয়া অনেক পাওয়ারফুল দেশ, তো লড়াই হচ্ছে। তখন আইডিয়ালি উচিত যারা যুদ্ধ বন্ধ করতে চায় তারা কি করবে, তারা রাশিয়াকে আটকানোর চেষ্টা করবে আর ইউক্রেনের শক্তি বাড়ানোর চেষ্টা করবে। সেটাই আমরা এখানেও করি, আমরা এইচআইভিকে আটকানোর চেষ্টা করি আর আমাদের বডি প্রোটেকশনকে বুস্ট আপ করার চেষ্টা করি, যাতে লড়াইটায় আমাদের প্রোটেকশন জিততে পারে অথবা একটু বেশি দিন ধরে লড়াইটা নিয়ে যেতে পারে। এটাই আমাদের টার্গেট। তাহলে এই দুভাবে আমরা এইডস হওয়া থেকে আটকাতে পারি, যেটা আমাদের সবার আগে বুঝতে হবে। তার মানে একটা ধারণা প্রথমে আমি বুঝিয়ে দিলাম যে এইচআইভি এইডস দুটো আলাদা জিনিস। এইচআইভি একটা ভাইরাস, এইডস একটা রোগ। এইচআইভি যদি ঢোকে তার মানেই যে এইডস হবে তা নয়। যেদিন এইচআইভি আমাদের বডির প্রোটেকশনকে লড়াইতে হারিয়ে দেবে সেই দিন এইডস হবে। তাই আমাদের টার্গেট এই লড়াইটা যেন চলতে থাকে, চলতে থাকুক লড়াই, অথবা, কারণ এইচআইভিকে হারানো সম্ভব নয়, তাই আমরা চাইবো লড়াইটা চলতে থাকুক যত বেশি। এবার চলতে চলতে লোকটার বয়স 70-80 বছর হয়ে গেল, এমনি অন্য কোনো কারণে মারা গেল, তাহলে কোনো অসুবিধা নেই। তাই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হয়। তাহলে এই দুটো জিনিস আমরা পড়বো, যে কীভাবে এইচআইভি প্রথমে পড়বো, যে কীভাবে ঢোকাটা আটকাবো, আর দ্বিতীয় পড়বো কীভাবে আমরা এই লড়াইটাতে আমাদের বডিকে সাহায্য করছি। তাহলে এইচআইভি ঢোকে কীভাবে সেটা সবার আগে দেখে নিই। একটা খুব বড় ধারণা আমাদের আছে না, যে এইচআইভি ঢোকে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, ওই জন্য আমরা ভাবি এইচআইভি পজিটিভ হলেই ও বোধহয় খুব খারাপ লোক। এটা একদম ভুল ধারণা। সবথেকে বেশি রিস্ক হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সবথেকে বেশি রিস্ক হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। অর্থাৎ
তোমার বডিতে এমন কারোর রক্ত ঢুকলো যার রক্তে এইচআইভি ছিল, এটা হচ্ছে হাইয়েস্ট চান্স, 95% চান্স তোমার তাহলে এইচআইভি পজিটিভ হয়ে গেলে তুমিও, 95% চান্স। যদি কারোর রক্ত ডাইরেক্টলি তোমার রক্তে ঢোকানো হয় তাহলে 95% চান্স তোমার এইচআইভি পজিটিভ হয়ে যাবে। দু নম্বর, যেটা মেডিকেল প্রফেশনে খুব আমরা অনেক সময় এইচআইভি পেশেন্টের শরীর থেকে রক্ত নিই, ছুঁচ ফোটাই, সেই ছুঁচ যদি বাইচান্স আমার বডিতে ঢুকে যায় বা ওই যে রেজার দিয়ে ব্লেড কাটে, একটা এইচআইভি পেশেন্টের ব্লেড দিয়ে কাটলো, ওই রক্ত আমি কাটতে গিয়ে আমার শরীরে আমার রক্তের মধ্যে মিশে গেল। তাই যখন এইরকম ইঞ্জুরি হয় যেখানে আমার রক্তের সঙ্গে এইচআইভি পেশেন্টের রক্ত মিশে যায়, কোনো একটা নিডিল স্টিক ইঞ্জুরি হয়ে বা ব্লেড কেটে যে করেই হোক, তখনও এইচআইভি পজিটিভ হওয়ার চান্স বেশি। তিন নম্বর, যেটা সবাই জানে যে সেক্সুয়াল ইন্টারকোর্স, তার মানে একটা এইচআইভি পজিটিভ পেশেন্টের সঙ্গে একটা নর্মাল পেশেন্ট যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে এইচআইভিটা একজন থেকে আরেকজনের মধ্যে চলে যাবে। এবং চার নম্বর, মায়ের যদি এইচআইভি থাকে তাহলে তার যখন বাচ্চা হবে সেই বাচ্চার বডিতেও কিন্তু এইচআইভি চলে যেতে পারে। তাহলে এই চারটে হচ্ছে মেন চারটে জায়গা যেটার মাধ্যমে এইচআইভি বডিতে ঢোকে। চারটেকেই আটকানো সম্ভব খুব সহজে। কিভাবে? প্রথম, ব্লাড ট্রান্সফিউশন। আরে ভাই, যে ব্যাগটা দিচ্ছে বা যার থেকে তুমি রক্ত নিচ্ছ সেটাকে ভালো করে চেক করো, চেকটা যদি তুমি প্রপারলি করো তাহলেই কোনো সমস্যা নেই। যার থেকে রক্ত নিচ্ছ তার রক্ত নেওয়ার আগে তার এইচআইভি স্ট্যাটাসটা চেক করে নাও, অথবা রক্তটাকে একবার পরীক্ষা করে নাও যে তার মধ্যে এইচআইভি আছে কি নেই। দু তিন ঘন্টা লাগে পরীক্ষা করতে, দু তিন ঘন্টা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, হয়ে গেল, ঝামেলা শেষ। দু তিন ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়, পরীক্ষা করতে তো আরও কম সময় লাগে, দু তিন ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। তাহলে দু তিন ঘন্টা অপেক্ষা করে রিপোর্টটা নিয়ে তারপরে রক্ত নাও, কোনো অসুবিধা নেই। তাই প্রপারলি চেক করলে এটাকে আটকানো সম্ভব। নিডল স্টিক ইঞ্জুরি, বোকার মতোই ছুঁচ নিয়ে হাতের মধ্যে করে বেশি কায়দা না করে একটা প্রপার জায়গায় ছুঁচটা নিয়ে প্রপার জায়গায় ফেলে দাও, এদিক ওদিক করলে ঢুকবে। তাই ওটা থেকে বাঁচার উপায় অনেক রয়েছে, সেটা নিয়ে যাচ্ছি না, তবে এটা থেকে আটকানোই যায়। সেলুনে গিয়ে নতুন ব্লেডটা নাও, দেখো নতুন ব্লেডটা দিচ্ছে কিনা। আমি কিন্তু সবসময় দেখি সেলুনে গিয়ে যে নতুন ব্লেডটা লাগাচ্ছে কিনা, কারণ এইটার থেকে বেশি রিস্ক এই দুটোতে। তাই এই দুটো ভালো করে দেখা উচিত সবসময়। সেক্সুয়াল, ভাই আগের দিনই বলেছিলাম বিনা পয়সায় পাওয়া যাওয়া 10-20 টাকা দাম কন্ডোম, কন্ডোম ইউজ করলে প্রেগনেন্সিকেও আটকানো সম্ভব, এইচআইভিকেও আটকানো সম্ভব। আর মাল্টিপল সেক্সুয়াল পার্টনারকে অ্যাভয়েড করা উচিত, যেখানে যাচ্ছি যার সাথে যাচ্ছি সেক্স করে নিচ্ছি, জানিই না সে কীরকম, আবার কন্ডোম ছাড়া করছি, তাহলে তো বস চাপ আছে। তাই মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অ্যাভয়েড করো, আর কন্ডোম অবভিয়াসলি ইউজ করা উচিত, কারণ প্রেগনেন্সি যে শুধু আটকায় তাই নয়, এইচআইভির মতো একটা মারণ রোগকেও আটকায়। চার নম্বর, মায়ের থেকে বাচ্চার হয়। তাই আমরা যদি জেনে যাই, আমরা শুরুতেই জেনে যাবো যে মায়ের এইচআইভি, কারণ যখন মা আসবে বলবে আমার প্রেগনেন্ট হয়েছি, তখন আমরা তার অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করি, তার মধ্যে এইচআইভিও করি। যদি দেখি এইচআইভি পজিটিভ মা, তখন আমরা পুরো ওই যে ফেসটা যতদিন মাটা প্রেগনেন্ট ততদিন আমরা বিভিন্ন রকম ওষুধ টষুধ দিই, এবং বাচ্চাকেও হওয়ার পরেও বিভিন্ন ওষুধ টষুধ দিই, যার ফলে বাচ্চাটা আলটিমেটলি এইচআইভি নেগেটিভ হয়ে যায়, বাচ্চাটার মধ্যে কোনো রকম সমস্যা হয় না, ভাইরাসটাকে আমরা কিছু করতে দিই না, এবং সেই জন্য পুরো প্রসেসটা জুড়ে আমরা তাকে আমাদের নজরে রাখি। তাহলে এইভাবে তোমরা একদম ইজিলি এইচআইভি ভাইরাসকে আটকাতে পারো, কোনোটাই কিন্তু কঠিন নয়। তবুও আমরা ল্যাথ খাই, আমরা তাড়াহুড়ো করি, আমরা আবেগে ভেসে যাই, এবং এই সমস্ত কারণে একটা ছোট্ট ভুলের জন্য একটা ছোট্ট ভাইরাস আমাদের বডিতে ঢুকে পড়ে। এই ছোট্ট ভাইরাস আমাদের বডিতে ঢুকে পড়ে, এটা একটা আরএনএ ভাইরাস, যেরকম কোভিড আরএনএ ভাইরাস, এটাও একটা আরএনএ ভাইরাস। মানে আমাদের বডির মধ্যে যেরকম ডিএনএ আরএনএ দুটোই থাকে, ভাইরাসে 9 ডিএনএ থাকে, 9 আরএনএ থাকে। কিছু কিছু ভাইরাসে শুধু ডিএনএ থাকে, কিছু কিছু ভাইরাসে শুধু আরএনএ থাকে। তো যেরকম কোভিড হলো আরএনএ ভাইরাস, সেরকম এটাও হচ্ছে আরএনএ ভাইরাস। তো এরকমভাবে দুটো আরএনএ থাকে। তো এটা যদি ঢুকে যায় তাহলে বিপদ। তাহলে এক নম্বরটা তো বলে দিলাম যে ঢোকাটা আটকাবে কী করে, এবার দু নম্বরটা বোঝা দরকার যে যদি ঢুকে যায় তাহলেই কি মৃত্যু, নাকি কোনো উপায় আছে যে উপায়ে আমরা কোনোভাবে আমরা এটাকে আটকাতে পারি। তো সেটা নিয়ে একটু দেখে নিই তো কী হচ্ছে ব্যাপারটা। তো যেরকম আমি বললাম যে আমাদের বডির মধ্যেও কিছু পুলিশ রয়েছে, কমান্ডো রয়েছে, যারা এই বাইরে থেকে যারা আসছে, বাইরে থেকে যে সমস্ত টেররিস্টরা আসছে তাদের এগেনস্টে লড়াই করে। এরকম দুজনের নাম আমি বলছি, এরকম রয়েছে ধরো ডেনড্রাইটিক সেল বলে একটা সেল রয়েছে, CD4 T সেল রয়েছে, এগুলো সব রক্তের মধ্যে থাকে, CD4 T সেল রক্তের মধ্যে থাকে। তো ওই ভাইরাসটা কী করে, এইগুলো হচ্ছে আমাদের বডির পুলিশ, ডেনড্রাইটিক সেল, CD4 T সেল, ভাইরাসটা কী করে, ভাইরাসটা এসে এগুলোকে ধ্বংস করে দেয়,
এগুলোকে লড়াই করে এবং এগুলোকে মেরে ফেলে। তো কি হয় ব্যাপারটা, বেসিক্যালি ব্যাপারটা কিছুই নয়, ধরো এই একটা CD4 টি সেল, এই একটা CD4 টি সেল, ভাইরাসটা আসে, ভাইরাসটা দিব্যি আসে আসে এবং ওর যে আরএনএ সেগুলোকে ভিতরে পাঠিয়ে দেয়। তো আরএনএটা এই সেলটার মধ্যে ঢুকে পড়ল। এবার এটা কি ঢুকলো, আরএনএ ঢুকলো। এইবার এখানে একটা মজার ব্যাপার হয়, কি মজার ব্যাপার হয়, মজার ব্যাপারটা হচ্ছে এই আরএনএ থেকে তৈরি হয় ডিএনএ, এই আরএনএ থেকে তৈরি হয় ডিএনএ। তার কারণ এই ভাইরাসের কাছে একটা স্পেশাল জিনিস রয়েছে, একটা স্পেশাল এনজাইম রয়েছে যার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমি জানি শব্দটা কঠিন লাগছে, তবে জাস্ট যেহেতু বলছি তাই বলে দিচ্ছি, রিভার্স ট্রান্স, কারণ এটা বুঝলেই বোঝা যাবে যে কী করে আমরা আটকাবো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম রয়েছে, সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কী করে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এরপরে কী হয়, এই ডিএনএ, এই যে ভাইরাসের যে ডিএনএ তৈরি হলো, সেই ডিএনএর সঙ্গে আমাদের যে CD4 টি সেল ছিল তার ডিএনএ জুড়ে যায়, তার ডিএনএ জুড়ে যায় এবং তারপরে এখান থেকে নতুন ভাইরাস তৈরি হয়, এখান থেকে নতুন ভাইরাস তৈরি হয় যারা এই সেলগুলোকে ফুটো করে বাইরে বেরিয়ে আসে, এই সেলগুলোকে ফুটো করে বাইরে বেরিয়ে আসে, ফুটো করে বাইরে বেরিয়ে আসে। ফুটোটা কে করে, ফুটোটাও একটা স্পেশাল টাইপের প্রোটিন করে যার নাম প্রোটিয়েজ, এবং এই যে জোড়া লাগা, এই জোড়া লাগানোটাও একটা স্পেশাল টাইপের জিনিস করে যার নাম ইন্টিগ্রেজ। তো আমি বেসিক্যালি তিনজনের কথা বললাম যার জন্য HIV CD4 টি সেলকে ধ্বংস করে দিচ্ছে, তিনটে জিনিস ছিল বলে। কি কি? একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটা ইন্টিগ্রেজ, একটা প্রোটিয়েজ। কারণ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ওরা প্রথমে আরএনএ থেকে ডিএনএ তৈরি করছে, ওই ডিএনএটা আমাদের CD4 টি সেলের ডিএনএর সঙ্গে জুড়ে যাচ্ছে, জুড়ে যাওয়ার পরে নতুন ভাইরাস তৈরি হচ্ছে যেটা CD4 টি সেলকে ধ্বংস করে বেরিয়ে আসছে, এবং এইভাবে CD4 টি সেলগুলো কিন্তু ধ্বংস হতে থাকছে, এবং CD4 টি সেল ধ্বংস হওয়া মানে আমাদের বডির ইমিউনিটি ড্রপ করতে থাকছে। তাহলে খুব সহজ উপায়, যদি আমাকে এই লড়াইটায় ভাইরাসকে হারাতে হয় তাহলে আমি কি করব, আমি এমন ওষুধ তৈরি করব যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে আটকে দেয়, যেটা প্রোটিয়েজ এনজাইমটাকে আটকে দেয়, যেটা ইন্টিগ্রেজ এনজাইমটাকে আটকে দেয়। এবং এরকম ওষুধ প্রচুর বেরিয়ে গেছে, এখন এরকম প্রচুর ওষুধ বেরিয়ে গেছে, তার মানে এই ওষুধগুলো যখন দেয়া হবে তখন এই জিনিসগুলো আর হবে না। তার মানে ভাইরাসটা ঢুকবে CD4 টি সেলের মধ্যে, কিন্তু ঢোকার পরে আর কিছু করতে পারবে না। ইভেন এই ঢোকার জন্য যেটা প্রয়োজন, এখানেও কিছু জিনিসপত্র থাকে, সেইটাকেও আটকানোর জন্য ওষুধ বেরিয়ে গেছে। তার মানে এখন এত ওষুধ বেরিয়ে গেছে যে ওষুধগুলো এই প্রসেসটাকে আটকে দেয়, তার মানে CD4 টি সেল ধ্বংস হয় না, আমাদের বডির ইমিউনিটি টিকে যায়, লড়ে যায়, শেষ দিন অবধি লড়ে যায়। তার মানে এখনও অনেক ওষুধ বেরিয়ে গেছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম যে আজকে যদি কারোর HIV পজিটিভ সে জানতে পারে, সে যেন না ঘাবড়ে যায়, কারণ প্রচুর ওষুধ রয়েছে, যে ওষুধগুলো তাকে খেয়ে যেতে হবে রেগুলারলি এবং যেগুলো তার বডির ইমিউনিটিকে বুস্ট আপ করবে এবং তার সঙ্গে ভাইরাসকে হারাতে সাহায্য করবে। এবং অবশ্যই কষ্টের জার্নি, অবশ্যই কঠিন, তবে এই লড়াই চলতে থাকবে। তবে যে ভুল ধারণাগুলো রয়েছে যে একটা HIV পজিটিভ পেশেন্ট মানেই খারাপ মানুষ, হয়তো ও বেচারার রেজার থেকে হয়েছে বা ব্লাড ট্রান্সফিউশনে হচ্ছে বেশি, কারণ ব্লাড ট্রান্সফিউশনের রিস্ক অনেক বেশি, তার কাছে গেলে বোধহয় আমার HIV হয়ে যাবে, এরকম কোনোভাবেই HIV হয় না। HIV কী কীভাবে হয় সেই কটা কথার বললাম, একটা ব্লাড ট্রান্সফিউশন, নিডল স্টিক ইঞ্জুরি কিংবা সেক্সুয়াল ইন্টারকোর্স এবং মা থেকে বাচ্চার মধ্যে, তো এই জায়গাগুলোতেই মেনলি হয়, থুতুর মাধ্যমে হয় না। অনেকে ভাবে কাছে যাব, ও মুখ থেকে থুতু ছিটকাবে আমার মুখে চলে আসবে HIV হয়ে যাবে, না, থুতুর মধ্যে একটা স্পেশাল টাইপের প্রোটিন থাকে যে প্রোটিনটা HIV ভাইরাসকে ট্রান্সমিট হতে দেয় না, সেজন্য থুতুর মাধ্যমে ছড়ায় না, থুতুর মাধ্যমে কিন্তু HIV ছড়ায় না, স্যালাইভার মাধ্যমে কিন্তু ছড়ায় না। তাহলে এই হচ্ছে HIV এইডসের ব্যাপারে। আমার মনে হয় আমি অনেকটাই ক্লিয়ার করতে পারলাম যে আমার মনে হয় এটা সম্পর্কে একটা প্রপার ধারণা থাকা উচিত। তার মানে HIV হলো একটা ভাইরাস যেটা আমরা চাইলে আমাদের বডিতে ঢোকা থেকে আটকাতে পারি, যদি আমরা একটু কেয়ারফুল হই, যদি একেবারে ল্যাদ খেয়ে যাই, একেবারে গুরুত্ব দিচ্ছি না, তাহলে বিপদ হবে। কিন্তু যদি বাইচান্স কারুর শরীরে ঢুকে যায়, কারুর বডিতে ঢুকে যায়, তার মানেই যে তার এইডস হবে তা নয়, মানে যে এইডস মানে মৃত্যু আর কি, সেটা যে হবে তা নয়। HIV আমাদের বডির সাথে লড়বে,
এবং এখন এত ওষুধ বেরিয়েছে যে ওষুধগুলো এই লড়াইতে আমাদের সাথ দেবে। তাই জন্য এই লড়াইটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে এবং হতে পারে কোনো এক সময় হয়তো ভাইরাসটা হেরে গেল, হতেই পারে, হয়তো কিছুদিনের মধ্যে এমন ওষুধ বেরিয়ে যাবে যাতে ভাইরাসটা পুরোপুরি হেরে যাবে, যদিও এখনও অবধি হয়তো পুরোপুরি সেটা সম্ভব হয়নি। তো এই হচ্ছে আজকের ভিডিও, একদম অন্যরকম ভিডিও। আমি জানি না যে এই রকম ভিডিও দেখা মানুষ পছন্দ করবে কি না, কারণ মানুষের হ্যাবিট নেই এরকম জিনিসপত্র দেখার বা এইভাবে দেখার, বাংলা ভাষাতে তো আরোই কম আছে। তবে আমি চেষ্টা করছি আর কি, যদি মানুষের স্বাদ বদল করা যায় এবং এই সমস্ত বিষয়গুলোকে আরও বেশি করে তুলে ধরা যায়। আজকের ভিডিও এই অবধি। যেটা অলরেডি আগে বললাম যে নিটের যে দুটো ব্যাচ শুরু হবে, একটা নিট 2022-এর ক্র্যাশ কোর্স যেটা 2 মে থেকে শুরু হবে এবং যারা মাধ্যমিক দিল তাদের জন্য শুরু হবে হচ্ছে 16 মে থেকে, ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যারা নিট অ্যাসপিরেন্ট বা এখন যারা 8-9 পড়ছে বা পরবর্তীকালে যাবে, তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারো, সেখানে আমি সমস্ত ইনফরমেশান দিই এবং অনেক সময় কথাও বলি অনেকের সাথে, ওখানেই কথা বলা হয় আর কি বেশিরভাগ মানুষের সাথে, তো সেইটা জয়েন করতে পারো। আর তার বাইরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, এগুলো সব দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, চাইলে ফলো করতে পারো। আজকের মতো এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে এইরকম ভিডিওগুলোকে পারলে একটু সাপোর্ট করো, নাহলে এইরকম ভিডিওগুলো বানানো হবে না আর। কারণ একটা ভিডিওতে যদি ভিউজ কমে যায়, রিচ পড়ে যায়, তাহলে মনে হয় যে এই ভিডিও দিলে তোমার পৌঁছালোই না আর। যেরকম আগের ভিডিওগুলো রেসপন্স ভালো এসেছে, সেই জন্য আরও রিস্ক নিচ্ছি। HIV নিয়ে ভিডিও বানিয়েছি, এরপরে ক্যান্সার নিয়ে ভিডিও বানাবো, এরকম কঠিন কঠিন যে জিনিসগুলো সেগুলো চেষ্টা করব সহজভাবে তুলে ধরার। কারণ 30 লক্ষ লোকের HIV হচ্ছে, এটা তো কম সংখ্যা নয়, এটা কনসার্ন, এটা চিন্তা করা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত। সেই জন্য চেষ্টা করলাম, আরও চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে এবং আমার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর ভালো রেখো।